এই তিন চারটি পাতা রস করে খাবেন অথবা চিবিয়ে খাবেন। জ্বর সারবে মাত্র একদিনে, আর শরীরের ব্যথা মাথা ব্যথাও ভালো হবে একদিনে। সায়াটিকার ক্রনিক ব্যথা ও আর্থ্রাইটিসের ব্যথা দূর হবে মাত্র সাত দিনে। এই পাতাটি হচ্ছে শিউলি পাতা, অনেকেই এটাকে শেফালি পাতাও বলে থাকেন। এই শিউলি বা শেফালি ফুলের পাতা যদি খাওয়া যায় তাহলে শরীরে কি হয় বা কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয় এই পাতা খেলে, সব কিছু জানতে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। না দেখলে বুঝতেই পারবেন না এই পাতার ঔষধি গুণ কি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই শিউলি গাছের ঔষধি গুণ সম্পর্কে আয়ুর্বেদ শাস্ত্রে বিস্তারিতভাবে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে এই শিউলি গাছের পাতা এবং বাকল দুটোই খুব উপকারী। তবে আজকের ভিডিওতে শুধুমাত্র পাতা খেলে কি হয় সেই সম্পর্কেই জানাবো। যদি আপনার জ্বর হয় তাহলে আর কিচ্ছু না, তিন থেকে চারটি শিউলি ফুলের পাতা চিবিয়ে খান। তিনি যে কোনো সময় এই শিউলি ফুলের পাতা খেতে পারেন। যদি চিবিয়ে খেতে না পারেন তাহলে বেটে রস করে এক চা চামচ রস খেয়ে নিন। একটু তেতো স্বাদ হওয়ার কারণে অনেকেই চিবিয়ে খেতে পারেন না, তাদের জন্য রস করে খাওয়ার কথা বলছি। শিউলি ফুলের পাতা যদি খেতে পারেন তাহলে সাথে সাথে আপনার জ্বর কমে যাবে। যদি আপনার ম্যালেরিয়া জ্বর হয়ে থাকে তাহলেও সেই জ্বর একদম নেমে যাবে। ম্যালেরিয়ার প্যারাসাইটগুলি নষ্ট হয় এবং রক্তের প্লেটলেটের সংখ্যা বৃদ্ধি করে এই শিউলির পাতা, এবং সামগ্রিকভাবে শরীরের স্বাস্থ্য ভালো করে এই পাতা। জ্বর কমানোর পাশাপাশি আপনার ব্রঙ্কিয়াল পেশিগুলোকে শিথিল করে, ফলে কাশি এবং ব্রঙ্কাইটিসের মতো উপসর্গ দূর হয়। কারো কারো বুকে কফ জমে যায় কিংবা মাথা ব্যথার মতো সমস্যা হয়, তাদের জন্য এই পাতা খুব উপকারী। মাথা ব্যথা খুব দ্রুত দূর করতে পারে, কেননা এই পাতা খেলে মানসিক চাপ ও উদ্বেগ হ্রাস হয়। অ্যারোমাথেরাপিতে এই পাতার নির্যাস বা তেল ব্যবহার করা হয়। মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রা বৃদ্ধি পায় এবং মেজাজকে নিয়ন্ত্রণ রাখে এই পাতা, ফলে আপনার মন মেজাজ ভালো থাকবে, মাথা ব্যথা দূর হবে এবং সর্দি কাশি বা বুকে জমা কফও দূর হবে। অন্ত্রের কীট অপসারণ করে এই পাতা। যদি এই পাতা খেতে পারেন তাহলে অন্ত্রে কোনো ধরনের ভাইরাস বা জীবাণুর বাস থাকতে পারবে না। যদি পেটে কৃমি হয় তবে সকালবেলায় খালি পেটে এই পাতা খেতে হবে চিবিয়ে বা রস করে, তাহলে আপনার পেটের কৃমি মরে যাবে। এই পাতা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ সমৃদ্ধ। একটি গবেষণায় দেখা গিয়েছে যদি এই পাতা খাওয়া যায় তাহলে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ হয়, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সংক্রমণ হ্রাস পায়। সায়াটিকা হলো একটি সন্ধিবাত যা হাড়ের জোড়াগুলোতে ব্যথা তৈরি করে এবং স্নায়ুতে তীব্র ব্যথা তৈরি হয়। শরীরের দীর্ঘতম স্নায়ু হলো সায়াটিকা স্নায়ু, যা পিঠের নিচ থেকে গোড়ালি পর্যন্ত যায়। বর্তমানে এই দুটি রোগের চিকিৎসায় ফিজিওথেরাপি এবং শক্তিশালী অ্যান্টিবায়োটিকের ব্যবস্থা করা হয়। দ্বিতীয় হলো এই সায়াটিকাতে আপনি আয়ুর্বেদিক চিকিৎসা করতে পারেন। আয়ুর্বেদিক চিকিৎসার মধ্যে আপনি এই শিউলি ফুলের পাতার রস বা শিউলি ফুলের পাতা চিবিয়ে খেতে পারেন। যদি এই পাতা আপনি নিয়মিত সাত দিন খেতে পারেন তাহলে আপনার এই ব্যথা দূর হয়ে যাবে। যদি আপনার ব্যথা দীর্ঘদিনের হয় তাহলে এই শিউলি ফুলের পাতা আপনি টানা একুশ দিন পর্যন্ত খেতে পারেন। তিন থেকে চারটি পাতা সকালবেলায় চিবিয়ে খান অথবা রস করে খান। যদি আপনার ব্যথা খুব বেশি হয় তাহলে আপনি দিনে দুইবার গ্রহণ করুন, সকালে এবং সন্ধ্যায়। এইভাবে আপনি যদি টানা একুশ দিন সেবন করেন তাহলে আপনার সায়াটিকার ব্যথা একদম চলে যাবে।
ত্বকের জন্য এই পাতা খুব ভালো। যদি এই পাতা খেতে পারেন তাহলে ত্বক ভালো থাকবে, ত্বকে কখনো র‍্যাশ, অ্যালার্জি বা চুলকানি হবে না। এই পাতার রস যদি মুখে লাগানো যায় তাহলে ব্রণর সমস্যা দূর হয় এবং বয়স বৃদ্ধির জনিত যে দাগ পড়ে মুখে বা যে রেখা তৈরি হয় তাও কখনো তৈরি হয় না ত্বকে। যাদের হাঁপানির সমস্যা রয়েছে এবং বুকে দীর্ঘদিন ধরে চাপা কফ রয়েছে তারা এই পাতা খেয়ে দেখুন, আপনার শ্বাসকষ্ট একদম দূর হয়ে যাবে। যদি এই পাতা আপনি খেতে পারেন তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। এই কারণে ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি বা পেটের কোনো ধরনের অসুখ হবে না। ডায়াবেটিসে এই পাতা খুব ভালো কাজ করে। যাদের ডায়াবেটিস রয়েছে তারা এই পাতা খেয়ে দেখুন, আপনার রক্তে চিনির মাত্রা একদম নিয়ন্ত্রণে থাকবে এবং ইনসুলিনের মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে আপনার ডায়াবেটিস একদম নিয়ন্ত্রণে চলে আসবে। অনেক সময় ত্বকে কোথাও ক্ষত তৈরি হলে, কেটে গেলে আপনি এই পাতার রস করে লাগিয়ে দেখুন, মুহূর্তের মধ্যেই রক্ত পড়া বন্ধ হয়ে যাবে এবং সেই ক্ষত কোনো ঘা তৈরি করবে না, ক্ষত দ্রুত শুকিয়ে যাবে এবং কোনো ব্যথাও হবে না। অনেক সময় হাড় মচকে গেলে বা ফেটে গেলেও এই পাতার রস কাজ করে। এই পাতার রস করে বা বেটে প্রলেপ লাগিয়ে রাখুন, দেখুন খুব দ্রুত আপনার আক্রান্ত স্থান নিরাময় হবে। যাদের চুল পড়ার সমস্যা রয়েছে তারা এই পাতা নিয়মিত খান টানা 21 দিন পর্যন্ত। যদি আপনার সমস্যা কম হয় তাহলে আপনি টানা 7 দিন খেলেই উপকার পাবেন। যাদের চুলে খুশকি রয়েছে, উকুন রয়েছে, তারা এই পাতার রস করে সরাসরি মাথা স্ক্যাল্পে বা তালুতে ব্যবহার করুন, দেখবেন এই সমস্যা একদম চলে যাবে। এর অ্যান্টি অক্সিডেন্ট এবং প্রদাহ বিরোধী গুণ থাকার কারণে এই পাতা আপনার ত্বকে কোনো ধরনের ক্ষতি করে না, বরং ত্বকের সব সমস্যা, চুলকানি, র‍্যাশ, চুল পড়া, এই সব সমস্যা দূর হয়ে যায়। অনেক সময় স্বরযন্ত্রের সমস্যা হয়, গলার স্বর বসে যায় বা গলা দিয়ে আওয়াজ ভালো মতো বের হয় না। গলার স্বর পরিবর্তন হলে, গলা ব্যথা হলে আপনি শিউলি পাতার রস 2 চামচ করে দিনে 2 বার খান, একদিনেই উপকার পাবেন, গলার আওয়াজ একদম আগের মতো হয়ে যাবে। খাবার না কমিয়ে, ব্যায়াম না করেই যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য এই শিউলি পাতা উত্তম। যদি শিউলি পাতার রস দিনে 2 বার করে খেতে পারেন, সকালে 2 চামচ এবং বিকেলে 2 চামচ, তাহলে 7 দিনের মধ্যে আপনার ওজন অন্তত 1.5 কেজি কমে যাবে। এইভাবে খেয়ে দেখুন, আপনার ওজন কমার সাথে সাথে শরীর এত সুস্থ হয়ে উঠবে যে আপনার মনে হবে আপনি নতুনভাবে জীবন পেলেন। অনেক সময় হালকা জ্বরের সাথে শরীরে ব্যথা হয়, কিংবা জ্বর না থাকলেও আপনার শরীরে ব্যথা হতে পারে, গা ম্যাজম্যাজ করতে পারে, এটা বেশি হয় ঋতু পরিবর্তনের সময়। এই সময় কোনো ওষুধ না খেয়ে আপনি হাতের কাছে শিউলি পাতা ছিঁড়ে ভালো করে ধুয়ে সেটা রস করে খান অথবা চিবিয়ে খেয়ে নিন, দেখবেন একদিনের মধ্যে আপনার শরীরের ব্যথা চলে গেছে এবং ক্লান্তি ও দুর্বলতাও দূর হয়ে গেছে। এইভাবে যদি আপনি শিউলির পাতা খেতে পারেন তাহলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে, এর ফলে আপনার ব্যথা তো সারবেই এবং ঋতু পরিবর্তন জনিত যে অসুখ হয় সে সবও হবে না। অনেকেই শিউলি পাতা সরাসরি চিবিয়ে বা রস করে না খেয়ে বড়া করে অথবা চপ বানিয়ে খেয়ে থাকেন, কিন্তু এইভাবে খেলে এই পাতার যে উপকারিতা সেটা সম্পূর্ণ আপনি পাবেন না। তাই সম্পূর্ণ উপকারিতা পেতে চাইলে আপনাকে খেতে হবে কাঁচা। শিউলি পাতা খাওয়ার আগে মনে রাখবেন যে গাছ থেকে পেরে অবশ্যই পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। অনেক সময় পাতায় বিভিন্ন পোকা বাস করতে পারে এবং খাওয়ার সময় বড় পাতাগুলো না নিয়ে মাঝারি আকৃতির এই রকম কচি পাতাগুলোকে বেছে নিন। তবে একদম ছোট পাতা খাওয়ার বদলে মাঝারি আকৃতির কচি পাতাগুলোকে বাছাই করুন।
আপনার শিশুর বয়স 2 বছর হলেই আপনি শিউলি পাতা তাকে খাওয়াতে পারবেন। অনেক সময় ছোট শিশুদের আমরা ভেষজ এইসব পাতা বা ঔষধ খাওয়ানোর ব্যাপারে খুব সতর্ক থাকি, কিন্তু শিউলি পাতা এমন একটি পাতা যে আপনি যদি এটা ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত যে কোনো মানুষকেই খাওয়ান তাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। এমনকি গর্ভাবস্থায়ও এই শিউলির পাতা আপনি নিশ্চিন্তে খেতে পারবেন, আপনার ঠান্ডা জ্বর সর্দি কাশি বা যে কোনো ব্যথা দূর করতে। এই পাতা সব সময় খাওয়া নিরাপদ। অনেকেই বলেন যে আমি এই ধরনের পাতাগুলো খাওয়ার কথা সবসময় বলছি, অনেকেই এই সব বিষয় নিয়ে খারাপ মন্তব্যও করেন, কিন্তু একটি কথা আপনাদের বলি যে যদি আপনি এই পাতাগুলো খান তাহলে আপনার শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হবে না। অনেকেই বলেন যে এই সব পাতা খেলে তো দুনিয়ায় আর কখনো ডাক্তারেরই দরকার হতো না। আপনি একটা বিষয় খেয়াল করে দেখুন, আগে কত ডাক্তারের দরকার ছিল, আগের দিনে আপনার দাদি বা নানিরা ডাক্তারের কাছে কত যেতেন আর আপনি কয়বার যান। আজকের ভিডিও যদি ভালো লাগে তবে এই রোগ হলে অবশ্যই শিউলি পাতা খান। ধন্যবাদ, ভালো থাকবেন।